আমি আরেকটা সেটআপ তৈরি করব, যেটা আমি বলেছিলাম দিদিকে বলো, নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো, সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। আমি বলেছিলাম গ্রামের ছেলেমেয়েরা নজর রাখুন, শহরের ছেলেমেয়েরা নজর রাখুন, যদি কখনো দেখেন কোথাও রেলের লাইন কাটা বা ফাটা, বা যদি বা দেখেন কেউ কোথায় তছনছ করতে এসছে, সঙ্গে সঙ্গে খবর দেবেন, আপনাকে রেল থেকে পুরস্কৃত করা হবে, এমনকি প্রয়োজনে চাকরিও দেওয়া হবে। আমি দিয়েছিলাম, এখনও আমি সাধারণ মানুষকে বলবো, যদি কারো কোনো খবর থাকে এই জায়গায় এই গণ্ডগোলটা হতে পারে, এই জায়গায় এই দাঙ্গাটা হতে পারে, ওই জায়গায় কোথাও একটা পরিকল্পনা করা হচ্ছে, দয়া করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে জানাবেন। আর লোকাল পুলিশ স্টেশন যদি সেই কাজের সঙ্গে সঙ্গে কমপ্লেনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা না হয়, ব্যবস্থা না নেয়, তাহলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এবং যদি আপনারা এই ধরনের ক্ষতিকারক জিনিস ধরিয়ে দিতে পারেন, আজকাল তো সবার হাতে একটা করে মোবাইল থাকেই, ছবি তুলে রাখবেন, ধরিয়ে দেবেন, দরকার হলে যাকে চেনেন তার মারফত ছবি পাঠাবেন, এমনকি সাংবাদিকদেরও আমি অনুরোধ করব ওই কাজটা করতে। আপনারা অনেকেই আমার ফোন নাম্বার জানেন, দরকার হলে আমাকেও পাঠাতে পারেন। সঙ্গে সঙ্গে আমরা যদি অ্যাকশন নিই, এ ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস পায় না, আমাদের রোল প্লে করতে হবে। আর যদি কেউ এই ধরনের ঘটনা ধরিয়ে দেন, তাকে সরকার থেকে পুরস্কৃত করা হবে, আমি এ কথা আপনাদের বলে গেলাম। আমি আগামী দু মাস টাইম নেব, তারপর যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারোর বিরুদ্ধে খুন খারাপির অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেটআপ তৈরি করব, যেটা আমি বলেছিলাম দিদিকে বলো, নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো, সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।